তো নমস্কার বন্ধুরা, এডুকেশনাল পয়েন্টের একটি নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি মাধ্যমিক 2022 ভূগোলের সম্পূর্ণ সাজেশনে চলেছি, সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন হতে চলেছে এটি। এই ভিডিওতে আমি ভূগোলের মার্ক 2, মার্ক 3 এবং মার্ক 5-এর সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন দেবো, তোমরা বুঝতে পারছো তো। সোজা আমি ভিডিওতে এগিয়ে যাচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমে আমি চলে যাবো দু মার্কের প্রশ্নে। দু মার্কের প্রশ্ন দেখানো কী গুরুত্বপূর্ণ সে বলে দিচ্ছি। তো দু মার্কের প্রশ্নে সাজেশন তোমরা দেখে লিখে নাও। প্রথমে দেখো, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে আমি দিচ্ছি। দেখে নাও, 1 নম্বর পর্যায়ন কী বা পর্যায়ন কাকে বলে, 2 নম্বর বাক্সুন্ড কী বা বাক্সুন্ড কাকে বলে, 3 নম্বর জলবিভাজিকা কাকে বলে, জলবিভাজিকা কাকে বলে, তারপরে 4 নম্বর ষষ্ঠ ঘাতের সূত্র কী, নেক্সট 5 নম্বর পেডিমেন্ট কাকে বলে, বাজাদা উপরে রাখবে, 6 নম্বর হিমরেখা ও হিমশৈল কাকে বলে, হিমরেখা ও হিমশৈল কাকে বলে, হয়ে গেল। নেক্সট তোমাদের দেখো, 7 নম্বর মরুদ্যান প্লায়া তাল স্বাভাবিক বাঁধ কাকে বলে, এগুলি সংজ্ঞা পড়ে রাখবে। নেক্সট 8 নম্বর মরুভূমির সম্প্রসারণ রোধের 2টি উপায় লেখো। 9 নম্বর নুনাটক্স কাকে বলে, 10 নম্বর দুন কাকে বলে, 11 নম্বর বালিয়ারি কাকে বলে, এর সাথে সাথে তোমরা সিফ বালিয়ারিটাও পড়ে রাখবে, সিফ বালিয়ারি, তো হয়ে গেল। তো তোমাদের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে একটি পড়ে রাখবে, একটি কিন্তু এনাফ, এর বাইরে তোমরা পড়তে পারো কোনো সমস্যা নেই, তবে এইগুলি কিন্তু গুরুত্ব এবছরের জন্য খুবই বেশি। নেক্সট চলে যাচ্ছে আমি ভারতের প্রাকৃতিক অর্থনৈতিক পরিবেশ থেকে এসব প্রশ্ন গুরুত্বপূর্ণ এবছর, দেখে নাও। 1 নম্বর সামাজিক বনসৃজন কাকে বলে, 2 নম্বর মৌসুমি বিস্ফোরণ কাকে বলে, 3 নম্বর জনঘনত্ব কাকে বলে, 4 নম্বর ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে, 5 নম্বর বহুমুখী নদী পরিকল্পনার 2টি উদ্দেশ্য লেখো, 6 নম্বর উদীয়মান শিল্প কাকে বলে, দেখে লিখে নাও তোমরা প্রশ্নগুলি। নেক্সট দেখো তোমাদের, 7 নম্বর সোনালী চতুর্ভুজ কাকে বলে, সোনালী চতুর্ভুজ কাকে বলে, 8 নম্বর পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, 9 নম্বর মালদান ও ময়দান কাকে বলে, পার্থক্য করে রাখবে, 10 নম্বর সবুজ বিপ্লব কাকে বলে, 11 নম্বর বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, 12 নম্বর অনুসারী শিল্প কাকে বলে। নেক্সট দেখো, 13 নম্বর ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে, 14 নম্বর শহর ও মহানগর কাকে বলে, 15 নম্বর নগরায়ন কাকে বলে, 16 নম্বর বাগিচা ও অর্থকারী ফসল কাকে বলে। তো এই কটি ছিল গুরুত্বপূর্ণ, এবং এর সাথে তোমরা কিন্তু রবি শস্য জায়িদ শস্য কাকে বলে বা রবি শস্য জায়িদ শস্য কাকে, এর সংজ্ঞা এবং উদাহরণ পড়ে রাখবে খুব ভালোভাবে, সাথে সাথে তোমরা পার্থক্যটা 1-2টি পড়ে রাখবে, তো বুঝতে পারছো। তো 2 মার্কের জন্য একটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল এবছর মাধ্যমিক 2022-এর জন্য, 2 মার্কের প্রশ্নের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, তো বুঝতে পারছো। তোমরা অবশ্যই লিখে নাও, এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে, 2 মার্কের প্রশ্নের কথা বলছি। এবার আমি চলে যাবো 3 মার্কের প্রশ্নে। 3 মার্কে যেসব গুরুত্বপূর্ণ তোমরা সেসব অবশ্যই দেখে নাও এবং খাতায় লিখে নাও। তো দেখে নাও 2022-এর ফাইনাল পরীক্ষার জন্য 3 মার্কের ভূগোলের 3 মার্কের প্রশ্ন কী কী গুরুত্বপূর্ণ আছে, দেখে নাও প্রশ্নগুলি। 1 নম্বর প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ থেকে প্রথমে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন, নদী মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে। 2 নম্বর অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট 4 নম্বর কী আছে দেখে নাও, রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট 5 নম্বর মরু অঞ্চলে বায়ুর কাজ প্রবল কেন। 6 নম্বর বারখান ও সিফ বালিয়ারির মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বর ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত কেন দেখা যায়, এটিও খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বর দেখে নাও, মরু সম্প্রসারণ রোধের উপায়গুলি আলোচনা করো, 3টি উপায় লেখো, এর আসতে পারে প্রশ্ন, তো মরু সম্প্রসারণ রোধের উপায়গুলি তোমরা পড়ে রাখবে। নেক্সট দেখো, চলে যাচ্ছি আমি ভারতের প্রাকৃতিক অর্থনৈতিক পরিবেশ থেকে দেখো কী কী গুরুত্বপূর্ণ। 1 নম্বর করমণ্ডলে দুবার বৃষ্টিপাত কেন হয়। 2 নম্বর দেখো, বহুমুখী নদী পরিকল্পনা কী এর দুটি উদ্দেশ্য লেখো। 3 নম্বর ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজন হয় কেন। নেক্সট 4 নম্বর মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো বা ক্ষয়রোধের উপায়গুলি তোমরা পড়ে রাখবে। নেক্সট দেখো 5 নম্বর বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। 6 নম্বর খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্যগুলি লেখো। নেক্সট 7 নম্বর দুর্গাপুরকে ভারতের রুর কেন বলা হয়, বা এই প্রশ্নটি এমনও আসতে পারে যে কাকে কেন ভারতের রুর বলা হয়, তো আমি বলে দিলাম দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় এবং কেন বলা হয় সেটা তোমরা পড়ে রাখবে। 8 নম্বর
ভারতের জনজীবনে মৌসুমি বায়ুর প্রভাব লেখো। ভারতের জনজীবনে মৌসুমি বায়ুর প্রভাব লেখো। নেক্সট দেখো, 9 নম্বর, ভারতে নগরায়নের তিনটি সমস্যা লেখো। ভারতের নগরায়নের তিনটি সমস্যা লেখো। নেক্সট 10 নম্বর কী আছে, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি উন্নতির প্রধান তিনটি কারণ লেখো। পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান তিনটি কারণ লেখো। নেক্সট 11 নম্বর, অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। তো তোমাদের আমি দিয়ে দিলাম, তো তোমাদের 3 মার্কের প্রশ্নের জন্য এই কটি কিন্তু প্রশ্ন এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই কটি প্রশ্ন কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, এর বাইরেও তোমরা করতে পারো। তবে এই কটি যে প্রশ্ন আমি বললাম 3 মার্কের জন্য এবং 2 মার্কের জন্য, তোমরা কিন্তু এই কটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্ব সহকারে করবে। এখান থেকে কিন্তু তোমরা কমন পাবেই, বাইরে করলে কোনো অসুবিধা নেই আমি বলছি। তবে এখান থেকে কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলি প্র্যাকটিস করে যাও, এখান থেকে আসার চান্স কিন্তু খুবই বেশি। এই প্রশ্ন কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো বুঝতে পারছো। তো এরপর চলে আসলাম আমি 5 মার্কের প্রশ্নে। তো 5 মার্কের জন্য কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ আছে ভূগোলের জন্য এই বছর, অর্থাৎ মাধ্যমিক 2022 ফাইনাল পরীক্ষার জন্য, দেখে নাও। প্রথম চলে আসলাম আমি, বহির্জাত প্রক্রিয়া দাদা দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে আমি কয়েকটি গুণে গুণে প্রশ্ন, বেশি প্রশ্ন দিচ্ছি না, দেখে নাও। 1 নম্বর, নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। তো তোমাদের নদীর ক্ষয়কাজটাও বলে রাখবে এবং সঞ্চয় কাজটাও বলে রাখবে। নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো, এইটি প্রশ্নটা বলে রাখবে। এবং নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ পড়ে রাখবে চিত্রসহ, চিত্রটি কিন্তু অবশ্যই দেবে, তাহলে কিন্তু নাম্বার পুরোটাই পাবে। 2 নম্বর প্রশ্ন দেখে নাও, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও, এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখে নাও, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। নেক্সট, মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও। তো আমি এই 5টি প্রশ্নই রেখেছি, বুঝতে পারছো। মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এবং তোমাদের বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, হিমবাহ জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এবং নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এই 5টি প্রশ্ন যদি পড়ো তোমরা, তাহলে কিন্তু তোমরা এখান থেকেই 5 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে, বহির্জাত প্রক্রিয়া দাদা দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে। তোমাদের জন্য আমি একটা এক্সট্রা প্রশ্ন রেখেছি, যারা পড়তে চাও তারা পড়বে, যাদের পড়তে চাও না, যারা বেশি পড়ে যেতে চাও তারা কিন্তু এটি পড়ে যাবে। যারা একটুখানি কম পড়ে যেতে চাও বা যাদের কাছে সিলেবাস কমপ্লিট হয়নি বা একটু পিছিয়ে আছো, তারা কিন্তু ওই 5টি প্রশ্ন পড়লে তোমাদের এনাফ। আর যারা একটুখানি বেশি পড়ে যেতে চাও তাদের জন্য কিন্তু একটি প্রশ্ন এক্সট্রা রেখেছি, দেখে নাও। গঙ্গা পদ্মা মোহনার বদ্বীপের পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটি তারা একটু বেশি পড়ে যেতে চাও তাদের জন্য এই প্রশ্নটি আমি রেখেছি। আর যারা একটু কম পড়ে যেতে চাও বা সিলেবাস শেষ হয়নি, পড়াশোনা তেমন হয়নি, পিছিয়ে আছো, তারা কিন্তু 5টি প্রশ্ন পড়ে যাও, তোমাদের কিন্তু এনাফ, বুঝতে পারছো তোমরা। তো 5টি প্রশ্ন অবশ্যই নোট করে নাও। এবার চলে যাচ্ছি আমি ভারতের প্রাকৃতিক অর্থনৈতিক পরিবেশ থেকে কী কী প্রশ্ন দেখে নাও। এখান থেকে আমি বেশি প্রশ্ন দিইনি, একদম চারটি প্রশ্ন দিয়েছি, তো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন কী আছে, গম ধান কফি ইক্ষু কার্পাস চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। তো তোমাদের জন্য এই বছর এই 5টি কিন্তু গুরুত্বপূর্ণ, এই গম ধান কফি ইক্ষু কার্পাস চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো, এই প্রশ্ন কিন্তু অবশ্যই পড়বে, এখান থেকে তোমরা কমন একটি অবশ্যই পাবে, গম ধান কফি ইক্ষু কার্পাস থেকে। এরপরে দেখো এই প্রশ্নটা দেখো, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পগুলি গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখানো, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো। নেক্সট লাস্ট প্রশ্ন 4 নম্বর দেখে নাও, ভারতের জনবন্টনের তারতম্যের কারণগুলি বিশ্লেষণ করো। ভারতে জনবন্টনের তারতম্যের কারণগুলি বিশ্লেষণ করো। তোমাদের এই 4টি প্রশ্ন আমি দিলাম এই ভারতের প্রাকৃতিক অর্থনৈতিক পরিবেশ থেকে, এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই একটি কমন পাবে, এবং যে তোমাদের বহির্জাত প্রক্রিয়াও তাদের শিশু ভূমিরূপ থেকে দিলাম, ওখান থেকেও কিন্তু একটা অবশ্যই কমন পাবে। তো এই প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো কিন্তু 5 মার্কের জন্য এই বছরে কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলি তোমরা কিন্তু এগুলি অবশ্যই প্র্যাকটিস করে যাবে, অবশ্যই কিন্তু প্র্যাকটিস করে যাবে এই প্রশ্নগুলি। এবং তোমরা যদি বাইরে চাপ পড়তে যাও, তোমাদের প্রাইভেট টিউশনে টিউটর যা দিয়েছে সেগুলি পড়তে পারো, কিন্তু এগুলি কিন্তু বেশি গুরুত্ব সহকারে পড়বে, এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা কমন পাবেই পাবে। আমি যে 2 মার্কের 3 মার্কের 5 মার্কের প্রশ্ন অ্যাসাইনটা দিলাম, এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা অনেকটাই কমন পাবে, 100% বলবো না আমি, কিন্তু অনেকটাই তোমরা কমন পাবে কিন্তু এখান থেকে। তার জন্য বলবো এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করে যাও, এই প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই বছরের জন্য। তো আমি কিন্তু এরপরে সমস্ত সাবজেক্টের
সাজেশন একদম দিয়েই দেবো তোমাদের, আর 2-3 দিনের মধ্যে মাধ্যমিক সাজেশন পুরো কমপ্লিট করে দেবো। তো আমি ভূগোলে যদি ম্যাক পয়েন্টের কথা বলি, তোমাদের কিন্তু ম্যাক পয়েন্টের সাজেশন আমি দিয়ে দিয়েছি, সেগুলো না দেখে আসলে সেটি অবশ্যই ডিসক্রিপশনে চলে যাবে, এখানে একটা লিঙ্ক পেয়ে যাবে, প্রথম লিঙ্ক, সেটি কিন্তু ম্যাপ পয়েন্টের সাজেশন, তো ওখানে ক্লিক করলে তোমরা কিন্তু ম্যাপ পয়েন্টের সাজেশন চলে যাবে। সেই ম্যাপ পয়েন্টের মধ্যে কিন্তু অবশ্যই কমন পাবে, আমি কিন্তু ওটা দিয়ে দিয়েছিলাম অনেকদিন আগেই, সেই না দেখে আসলে অবশ্যই দেখে আসবে। এবং ইতিহাসের সাজেশন আমি পুরো আমি ভাগ ভাগ করে দিয়েছি, 2 মার্ক, 4 মার্ক আর 8 মার্কের, আমি এরপর তোমাদের 100টা আজকেই দিয়ে দেবো। তো বুঝতে পারছো তোমরা, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।